মোহ শব্দের আর এক অর্থ প্রেত, অর্থাৎ প্রেতের আলয়। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। আশ্বিনের শারদপ্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অনির্বচনীয় কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া। বাঙালির কাছে এই মহালয়া অন্যতম তাৎপর্য নিয়ে হাজির হয়। নমস্কার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রইল মা দুর্গার সম্পূর্ণ চক্ষুদানের ভিডিও। মহালয়া নিয়ে একটি বিশেষ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যদি ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখার অনুরোধ রইল। পিতৃপক্ষে শেষ এবং দেবীপক্ষে শুরু, এই দিনটিকেই মহালয়া হিসেবে চিহ্নিত করা হয়। আর এই মহালয়াতে মা দুর্গার চক্ষুদান, বোধন বা কল্পারম্ভ ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তর্পণ। এই তর্পণ কথার অর্থ হল যাতে অন্যের তৃপ্তি হয় সেই উদ্দেশ্যে জলদান। তর্পণ তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশ্যেই করতে হয়। তর্পণের মন্ত্রের ভিতরই নিহিত রয়েছে সেই নির্দেশ। আর এই দিনটিতেই কেন মায়ের বোধন করা হয় এবং এই দিনের তাৎপর্য নিয়ে যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেলের মহালয়া 2023-এর ভিডিওটি দেখতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মা দুর্গাকে নিয়ে একটি বিশেষ ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসছে, তাই সেই ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মায়ের আগমনে আপনাদের সকলের জীবন আশীর্বাদ ও ভালোবাসায় ভরে উঠুক এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ মহালয়া ও আসন্ন দুর্গোৎসবের অনেক শুভকামনা। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।